আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই ছোট ডেজি ফুলটি তৈরি করে দেখাবো এটি তৈরি করা কিন্তু একদম ইজি আপনারা অনেকগুলো ফুল একসাথে তৈরি করে ফুলদানিতে রাখতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে তো আমার আগের ভিডিওতে কিন্তু বড় ডেইজি ফুল কীভাবে তৈরি করে সেটা দেখিয়েছিলাম তো আমি আজকে এই মিনি ডেইজি ফুলটা কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আর আমি এটি তৈরি করেছি সম্পূর্ণ উলসতা দিয়ে আপনারাও উলসোতা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আর সুভিয়াস যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা এই ফুলটি তৈরি করে ফেলি প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নেব আমি প্রথমে এই ফুলটা তৈরি করব তারপর স্টিক কীভাবে লাগাতে হয় আমি ও সেটাও দেখিয়ে দেব প্রথমে আমি এখানে একটি মেজিক রিং দিয়ে নিচ্ছি একটি চেইন করে নিচ্ছি এখন মেজিক রিংয়ের ভিতর আমি ছয়টি সিঙ্গেল কুশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় এখন ছোটো সুতাটাকে টান দিয়ে রিংটাকে ছোটো করে নিব এখন প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব আমি একটি চেন নিচ্ছি নিয়ে ছয়টি সিঙ্গেল ক্রোশট মাথায় আমি দুইটা দুইটা করে টোটাল বারোটা সিঙ্গেল ক্রোশট করবো মানে একটি একটি চেনের ভিতর আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশট করব প্রত্যেকটা চেইনে আমি দুটা সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করবো এখন প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো আবার একটি চেইন নিব নিয়ে আমি প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব তারপর দ্বিতীয় চেইনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করব তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল কুশেট করব নেক্সট চেইনে আমি দুটি সিঙ্গেল কুশেট করব এভাবে করে আমি এখানে টোটাল আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করব আঠারোটা সিঙ্গেল ক্রোশেট করে আমি রাউন্ডটা কমপ্লিট করব তারপর প্রথম চেইনের ভিতর কাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো এখন এখানে একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিব আমার ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সাদা সুতা জয়েন করব আর জয়েনটা আমি কিভাবে করি দেখেন আপনারা খুবই সহজভাবে আমি কিন্তু সুতাটা জয়েন করি এই যে এভাবে একটা চেনের ভিতর কাটা ঢুকিয়ে এখানে পেজ দিয়ে সাদা সুতাটা নিয়ে আসলাম এখন সাদা সুতার ছোটো অংশটা আমি এভাবে একটা পেজ দিয়ে দিব যাতে না ছুটে যায় তারপর এখানে আমি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এখন আমি ট্রিপল কুসেট করব একটি দুইবার কাটাটা পেস দিব তারপর যেখানে আমি তিনটি চেন নিয়েছিলাম সেম জায়গাতে আমি এখানে একটি ট্রিপল কুসেট করব তারপর আমি তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেন নিয়ে নেক্সট চেইনের ভিতর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর আবার আমি এখানে তিনটি চেন নিব দুই তিন তিনটি চেইন নিব ওই ট্রিপল কুশে যেখানে তিনটি চেইন নিয়েছিলাম সেম জায়গাতে আমি এখানে একটি ট্রিপল কুশেট করব তারপর তিনটি চেইন নিব তারপর নেক্সট চেইনের ভিতর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তারপর তিনটি চেইন নিব নিয়ে তিনটি চেইন যে জায়গাতে করেছিলাম ঠিক সেই জায়গাতে আমি এখানে একটি ট্রিপল প্রসেট করব তারপর তিনটি চেইন নিব নেক্সট চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে করে আমি সবগুলো পাপড়ি করে নিব আমি করে নিয়েছি এখন লাস্ট এখানে তিনটি চেইন নিয়েছি নিয়ে নেক্সট চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একটি চেইন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিচ্ছি ভিউয়ার্স খুবই সহজ এই ডেজি ফুলটা তৈরি করা আমি এই হলুদটার মতো সেম সবুজ একটা তৈরি করে নিয়েছি এখন আমি গ্লোগানের সাহায্যে এখানে জয়েন করে দিব এখন এরকম তার নিয়েছি নিয়ে এভাবে একটু ফাঁকা রেখে দুই সাইড দিয়ে এটাকে ঢুকিয়ে দুইটা তার এভাবে পেছিয়ে নেব ভিউার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ